আমি মৌমিতা তোমাদের সবাইকে মৌশান ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো তোমাদের বলেছিলাম যে আজকে আমার মামমামের হ্যাপি বার্থডে। তো বার্থডের ফার্স্ট পার্টটা তো সকালবেলা দেখিয়েছি, তো এখন সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো দেখো যার বার্থডে, বার্থডে গার্ল পুরো রেডি, আর আমিও এই যে রেডি হয়ে নিচ্ছি। দেখো আজকে লেহেঙ্গা পরেছি, লেহেঙ্গা পরেছি, এই যে এই গয়নাগুলো পরে নিয়েছি, এই সেজেছি। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। এবার আসল বার্থডে গার্লকে দেখো। বার্থডে গার্ল রেডি, এই যে যে ড্রেসটা মা দিয়েছে সেটা পরে নিয়েছে, যে সোনার আংটিগুলো পরে নিয়েছে, সোনার চেন পরে নিয়েছে, দেখি মুখটা। তো এই দেখো পুরো রেডি হয়ে নিয়েছে। তোমরা কিন্তু বলো ওকে কেমন লাগছে। আর দেখো ঘর সাজানো হয়েছে এই যে বেলুন দিয়ে। এইখান ডাইনিং এ কেকটা কাটা হবে, যে কেক চলে এসছে মিয়ামরের। ও জানোই তো আমরা মিয়ামর থেকেই সব অর্ডার দিই, কেক কেক হোক আর যাই হোক। চলো তোমাদেরকে ওপরটা একবার দেখিয়ে দিই, যেখানে মেন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, কারণ ঘরে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করিনি, কারণ ঘরে এমনিতেই ফার্নিচার রয়েছে, তো সেখানে আর জায়গা হবে না। তো চলো ওপরটা তোমাদেরকে একবার দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, দেখো চেয়ার টেবিল পাতা হয়ে গেছে। আর এখানে এই রুমের মধ্যে খাবার খাবারগুলো রান্না হচ্ছে আর এখানে রাখা হচ্ছে, এই আর কি। তো এখানে রান্না বান্না প্রায় শেষের দিকে, কিছু কিছু ওপরে রাখা হয়েছে, আর এখানে এখন ফ্রাইড রাইস চলছে বানানো, আইসক্রিমও চলে এসছে, কেকও চলে এসছে, সবই মোটামুটি হয়ে গেছে। এখন লোকজন আসার অপেক্ষায়, আসলে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আপাতত রাখি, ডেকোরেশনটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে না হয়েছে, তোমরা সব কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা এক এক করে মামমামের ফ্রেন্ড আসা শুরু হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চলে এসছে মামমামের স্কুলের ফ্রেন্ড, এই যে মাম বসো ফ্রেন্ডের সাথে, এই যে হচ্ছে মামামের স্কুল ফ্রেন্ড। মামা একটু সামনে এগিয়ে আসো, তুমিও থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এই যে কফির ব্যবস্থা হয়েছে, এখন কফি দিচ্ছি, বলো চলো কফি থেকে শুরু হোক, ঠিক আছে? ভাই চলে এসেছে, কফিও নিয়ে নিয়েছে, সারাদিন খাটাখাটনি করে সবে ড্রেস পরে চলে আসলো। এই দেখো তোমাদের শান্তনুদা কফি খাচ্ছে, আর এই হচ্ছে আমার এক দেওর মাসি শাশুড়ির ছেলে, এই রনি, এই হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, আমার এক দেওর, ইয়েস ভিডিও করছি। আর এই যে তোমাদের শান্তনুদা কফি খাচ্ছে, কিছু বলার আছে? তো বন্ধুরা তোমাদেরকে কেকটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই কেক কাটার আগে। এই দেখো এই কেক ফার্ম হাউস। তো তোমরা কমেন্ট করে বলো কেমন কেমন হয়েছে, এইভাবে একবার দেখিয়ে দিই। হ্যাঁ কি বলো, আমরা কানতে পাই কি বল। তো বন্ধুরা এখন কেক কাটা হবে, ঠিক আছে? কেক কাটিং এর পর্ব চলবে এখন, তো তোমরা দেখতে থাকো, উঠে দাঁড়াও। সেটা কেক কাটা করতে হবে, আমার দিকে দেখো, আমার দিকে দেখো।
এদিকে দেখো মাম্মা, নাও এখান থেকে নাও না। এটা ধরে আছি, কি করে কি করবো? বন্ধুরা এখন বাজে প্রায় 11:15, এখন খেতে বসলাম। এই দেখো লুচি দিয়ে স্টার্ট করছি। তো বন্ধুরা এখন বাজে রাত 12:00, মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও খেয়ে নামলাম। আর ঘরের পুরো খারাপ অবস্থা দেখো তো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না। এমনিতেই মনে হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে গেছে, এখন চেঞ্জ ফেঞ্জ করি, সব কিছু গোছাই। তো কালকে আবার তোমাদের শান্তনুদার অফিস আছে, মেয়ের স্কুল আছে। তো ঠিক আছে, যতটা পেরেছি শেয়ার করেছি মাম্মামের বার্থডেটা। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করো। তো প্লিজ কেউ স্কিপ করে দেখো না। যে বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা।